নমস্কার বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালী পুজো স্পেশাল পালক ছোলে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা জল আগে থেকে ফুটিয়ে রেখেছি। এরপর পালং শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। পালং শাক সেদ্ধর সময় আমি দিয়ে দিলাম কিছুটা নুন। পালং শাক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। ঠান্ডা জলের মধ্যে 5 মিনিট আমি পালং শাকটা চুবিয়ে রেখে দেব, তারপরে একটা পেস্ট তৈরি করে নেব। কুকারে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাগুলোকে। এরপর আমি 5 থেকে 6 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি কিছুটা নুন দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে পালং শাকের একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য নুন, 2 কাঁচা লঙ্কা, আর এখন অ্যাড করলাম 1 চামচের মতো পাতিলেবুর রস। এবার এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। কাবলি ছোলা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি টিপে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। এখানে আমি 2 চামচের মতো তেল দিলাম। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গ্রেট করা আদা রসুন। আদা রসুনটা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্যে আমি ফ্রাই করে নিচ্ছি। আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। খুবই ছোট ছোট সাইজের 4টে আমি পেঁয়াজ নিয়েছি এখানে। আমি তাড়াহুড়ো করে পেঁয়াজটা গ্রেট করতে গিয়ে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পেঁয়াজের আঁশ মতো রয়ে গেছে, তো আপনারা নিশ্চয়ই সেটা করবেন না। তবে এটা আস্তে আস্তে করে কষাতে কষাতে এই আঁশগুলো, পেঁয়াজের যে বড় বড় আঁশ থেকে গেছে সেগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আর অতটা বোঝা যাচ্ছে না। দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। আমি পালং শাক সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম, এবং পালং শাকটা যখন আমি শিল নোড়ায় বেটেছিলাম তখনও আমি নুন দিয়েছিলাম, তাই আমি এখন আর নুন ব্যবহার করছি না। আমি পালং শাকটা পেস্ট করার সময় 2 কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। আমি এখানে 1 চামচের মতো ধনে পাতা বাটা দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। দিয়ে দিলাম পালং শাকের বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এবারে অ্যাড করছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। আস্তে আস্তে করে মশলার সাথে কাবলি ছোলাগুলো মিশিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা ব্যবহার নাও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল।
আমি এখানে আরও হাফ কাপের মতো জল দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আরও এক চামচ পাতিলেবুর রস। সমস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য হতে দিলাম। ঝোল কিন্তু একদম শুকিয়ে এসেছে, তো আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। পালক ছোলে কিন্তু আমাদের একদম তৈরি, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খাওয়ার জন্য রেডি। তৈরি হয়ে গেল পালক ছোলে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে। টাটা।